তাল দিচ্ছিস না মশা মারছিস? আমি তো আপনার ফাঁক ফোকরে দিচ্ছি। ফাঁক ফোকরে? আল্লাহ রাখা তোকে দেখলে না পিঠে ছাল ছাড়িয়ে নিত। এখন সুর হলো মাতা আর তাল হলো পিতা, আর যারা বেতালা তারা অনাথ। বাড়িতে কেউ নেই, বুঝি বুঝি উঠবি চুই গেছি। কাকে চাই? আপনি কে ভাই? এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না? মেয়েরা এখানে সারাদিন শুধু হেসেল সামলায় না, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আর আশ্চর্যের কথা কি জানেন, গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চলে। কি দুর্ভাগ্য আমার, আমি শুধু চিনতে পারলাম না। আর আমরা যখন থেকে গেছি, ও মা, সবাই এসে বৌদিকে হাগ করছে আর বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে হাত মিলিয়েছে। কে কে আমার বউয়ের হাত ধরে টেনেছে? খান খান, শাহরুখ খান। ওখানে অনেক ফিল্ম স্টার আসে। আচ্ছা খান, কনের গোড়া এমন একটা দেব না কে খান খান হয়ে যাবে। গিনিমা, শাহরুখকে যতই খোলভুচি খাওয়ান না কেন, এক ফোঁটা দুধ বেরোবে না। এই মধু, অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো এই মুখ ফুচকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন, সে বক হইবে না। যাই, আমি ফিরে শুয়ে আসি, আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ড্যান্স ক্লাস? আরে এই বয়সে তাথই তাথই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মধু বাবু, যুদ্ধ আর বিয়েতে কি তফাৎ? কি তফাৎ? যুদ্ধে শত্রুর ক্যাম্পটা আলাদা হয়, আর বিয়েতে শত্রুর সঙ্গে এক ঘরে বাস করতে হয়। শুক্রিয়া শুক্রিয়া। আমার খরচ বাড়বে। আমার কিছু হবে না। আমি তোমার কথা বলিনি, মেজর টাইলস এর কথা বলছি। আমরা এখন কলকাতার লোক, আমাদের স্টাইলে থাকতে হবে না? তোমার অফিসের অফিসার গুলো কি সুন্দর স্টাইলে থাকে, আর তুমি আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলহেল করে ঘুরে বেড়াচ্ছ। খাঁটি বাঙালি, কোনো কথা হবে না। শোনো, আমি বহু বছর গ্রামে বার বত করেছি, এইবার আমি অন্য কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি, টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো, এবার লাট্টুর মতো ঘুরবে, তারপরে মুখ থুবড়ে পড়বে, এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না। আমলে যা, আমার ফলস দাঁত, নিজের দাঁত কপাটি দেখো। দূর কোথাও কিছু হচ্ছে। আচ্ছা হর্ষবর্ধন ব্যানার্জি তোদের ওখানকার লোক না? কে হর্ষবর্ধন ব্যানার্জি? সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। হ্যাঁ তো, উনি এখন কলকাতায় আছেন। আরে তুই একবার ওনার সাথে দেখা কর না, ওনার কোম্পানি নাম আর তোর নাম সেম, দেখ ইমপ্রেসড হয়ে যদি চাকরি দিয়ে দেয়। তিনবার, এই নিয়ে তিনবার হলো, সালা বাজে মল। পুরোনোটাই তো ভালো ছিল, আবার একটা নতুন কিনতে গেলে? আরে কখনো কখনো পুরনো জিনিস বদলে নতুন জিনিস আনতে হয়। নতুন জিনিস মানে নতুন ভালোবাসা। ও, তার মানে আমি পুরনো হয়ে গেছি বলে আমাকেও যে কোনোদিন বদলে দেবে নাকি? দরকার পড়লে করতে হবে। যাও যাও, আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্যি ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। কি ভাগ্য ভালো, লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে টিউশন ক্লাসে নিয়ে আসছে। আর দীক্ষিতা, নতুন কাউকে এনে দেখো না, তোমার ওই সিঁড়ি প্লেয়ারের মতো চলতে চলতে। হ্যালো ইজন, ভীষণ খারাপ। কে বলছেন? হর্ষবর্ধন বাণুজ্যে। ও হ্যাঁ স্যার, বলুন। আপনি একটা অপুষ্টিকর বাচ্চা পাঠিয়েছেন,
যেটা সর্দিতে গড়বড় করছে আর কাশিতে গলা আটকে গেছে। স্যার, আমার মনে হয় আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। আপনি কোনো চাইল্ড স্পেশালিস্ট যোগাযোগ করুন, এটা একটা ইলেকট্রনিক শোরুম। লে হালুয়া, আচ্ছা আপনারও কি হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা? আমি ওই সিডি প্লেয়ারটার কথা বলছি যেটা আপনি আমাকে পাঠিয়েছেন। ওহো হ্যাঁ, সরি স্যার। একটা কাজ করুন, এটা নিয়ে যান, আর একটা দেখতে শুনতে ভালো সিডি প্লেয়ার বাড়িতে পাঠিয়ে দিন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি নিজে গিয়ে সেটা চেক করে নেব। ওকে। আমার একটা চাকরি চাই, দেখুন না আমার সার্টিফিকেটস। আমার দাদাকে দেখা হয়ে গেছে, তুমি পরে শুনি বিজি আছি। দেখুন আমি বললাম না গো, এসেছি যখন ওয়েট করেই যাই, যদি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা হয়ে যায়। হ্যাঁ হ্যালো, হর্ষবর্ধন বাবুর মেয়ে মনে হচ্ছে। এক্সকিউজ মি, হ্যালো, বলছি সিডি প্লেয়ারটা কোথায়? কি সিডি প্লেয়ার? ওই রিপেয়ার করতে এসেছি। উপস, আমি মেকানিক নই, মালিক। আসলে বিগ কাস্টমারদের আমি নিজেই ভিজিট করি। ভেতরে গিয়ে দেখুন। ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে আসতে হবে। গুড গুড। এদিকে এদিকে। স্যার, রাহুল ফ্রম ইজন, প্লিজ। ওদিকে ওদিকে। এই যে ডেড বডিটা এখানেই পড়ে আছে, কাঁধে তুলুন আর নিয়ে যান। আমি দেখছি স্যার। কিছু দেখার নেই, ওটা ভোগে গেছে। স্যার দু মিনিট। হ্যাঁ, ওখানে গুরুদেবরা আছেন। স্যার আমার মনে হয় যে একটা মাইনার প্রবলেম হয়েছে। আমি একটা কথা বলবো, এটাকে কাঁধে তুলুন আর বলো হরি হরি বল, বলতে বলতে কাঁধে নিয়ে চলে যান। ঠিক আছে স্যার, আমি একটা কাজ করছি, আমি লোক পাঠিয়ে এটাকে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। সি ইউ। বলছি সি ইউ। না না, ভুল ভাল মাল আবার গুছিয়ে দিতে পারে, আমি রিপ্লেসমেন্ট চাই না, আমি টাকা ফেরত চাই। বেটা যাবি কোথায় তুই? হ্যাঁ, তোকে নিশ্চিত। নমস্কার। নমস্কার, কে তুমি? আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ম্যাডাম বলেন আপনি বিজি আছেন। আরে মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি সব সময় ফ্রি। তা কিসের জন্য আসা হয়েছে? আসলে আমার একটা চাকরির খুব দরকার, আমি সব সার্টিফিকেট এনেছি। কই, দেখি দেখি দেখি। ওরে বাবা, এমএ? ও বাবা, সঙ্গীত পেশারও তো। তা আর কি করেছ? আর তো কিছু করিনি, ঠাট্টা করছিলাম। হাত পা তো, হাত পা তো। তা তোমার কি ধরনের চাকরি চাই? চাও কিছু একটা হলেই হবে। এই আমাদের এই গেটের দারোয়ানের পদটা খালি আছে, তার জন্য এমএ বিএ সঙ্গীত বিশারদ কিছু দরকার নেই। করবে? এই তো এই তো, এই দেখো আবার ঠাট্টা করলাম। আবার হাত পাতো, হাত পাতো। আমার খুব ভালো লাগছে।
তুমি এখনো যাওনি? যাও। আরে না না, ও একটু কথা বলছিল। এই তুমি চুপ। যা। স্যার বলছিলেন আমি। তোমার স্যার মেয়ে দেখলে ওরম বলে। যাও। যাও। গো। গো। কি গো? এরকম একটা ফুটফুটে মেয়েকে তাড়িয়ে দিলে? ফুটফুটে মেয়ে? তা এতই যদি দরদ, ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিলেই তো পারো। আরে তুমি না হলে ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিতাম, তোমাকে জিজ্ঞাসাও করতাম না। তোমার আমি হারে হারে চিনি। আমিও ভট্টাচার্য বাড়ি মেয়ে। বিয়ের সময় বাবা এক লরি দান সামগ্রী পাঠিয়েছিল, 1500 বরযাত্রী খাইয়েছিল, কড়াই গন্ডায় উসুল করবো। হ্যাঁ লজ্জা। এটা কি রে? এটা বউ না সমুদ্রের ঢেউ, যেখানে খুশি বুড়বুড়ি কাটছে। অশোধন সিটটা রিপ্লেস হবে তো ওই জায়গায় এটা যাবে। আপনি অ্যাড্রেসটা লিখে নেন। এক্সকিউজ মি। ইয়েস। হাই। হাই। আরে আপনি এখানে কেন কষ্ট করে এলেন? আমি তো আপনার বাবাকে বলেছিলাম যে সিটি প্লেয়ারটা বাড়িতে পৌঁছে দেবো। আমি এখানে চাকরির জন্য এসেছি, আপনি পেপারে অ্যাড দিয়েছিলেন। সরি, মানে ঠিক বুঝলাম না। আমার একটা চাকরির খুব দরকার। আপনি আমার এখানে চাকরি করবেন? কি বলছেন? দেখুন, আমার সত্যিই চাকরিটা দরকার। হর্ষবর্ধন ব্যানার্জির মেয়ের চাকরির কি দরকার শুনি? আপনার কথা একটা ভুল হচ্ছে। আপনি বুঝেছি বুঝেছি, আমি একজন ইন্ডিভিজুয়াল, সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, তাই তো? খুব ভালো, আই লাইক দ্যাট, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। বসুন। যদি সত্যি কথা বলি, চাকরিটা হাত থেকে ফসকে যাবে। এক্সকিউজ মি। হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা? সোনালি। সোনালি? বাবা বাবা তো দেখছি আপনার আপনার নামে সমস্ত কোম্পানির নাম রেখেছে। হ্যাঁ, সোনালি টেক্সটাইলস, সোনালি ফার্মাসিউটিক্যালস, সোনালি কেমিক্যালস। বাহ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। ওসব স্যারটা নয়, রাহুল। আজ থেকে আপনি আমায় রাহুল বলেই ডাকবেন। আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বে। কি? ওকে স্যার। রাহুল রাহুল। হ্যাঁ, বাই বাই। জলহস্তির সঙ্গে কোথায় যাচ্ছ? চোখে নামা হয়েছে, দেখতে পাচ্ছ না কুকুর? আরে কুকুরটাকে জিজ্ঞাসা করছি যে জলহস্তির সঙ্গে কোথায় যাচ্ছ। আরে আমি আমি শোনা দায় মেলে। আপনি এখানে কেন? জামাই আসেনি এখনো? ও তো লজে। না লজে, আপনি এক হপ্তাহ পরে আসবেন চান। আচ্ছা, আমি তাহলে বরং একবার হর্ষবর্ধন বাবুর সাথে দেখা করে আসি। হ্যাঁ, সেইটাই ভালো। বাবু তো ঘরেই নেই। কোথায় গেছে? ওই তো ওই মার্কেটে গেছে। না না, মন্দিরে মন্দিরে যজ্ঞ করতে গেছে। যজ্ঞ করছে কেন? কারণ ওই ছোট বাবু যাতে একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয় সেই জন্য। ঠিক আছে, আমি তাহলে ওয়েট করবো। হ্যাঁ, তাতে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন? যজ্ঞের পর বাবু গঙ্গায় চান করতে যাবেন, সেই ফলতায়। কেন ফলতায়? কেন? বাবু ঘাটে তো জল ছিল। ফলতার জলে যে আগে থেকে মানত করা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল আসবো। সত্যি সত্যি আসবে? আরে আসবো আসবো। তুমি কাঁদছো কেন? কেন বলুন তো? খুশিতে। ছোটবাবু আপনার মতো মানুষের জামাই হবে সেই খুশিতে। মানুষ আমাদের পাশে আছে। কিন্তু আমার পাশে কেউ নেই। মধু, কেটে পর বেঁচে থাকলে করে খেতে পারবি, এখানে থাকলে 13 দিন পর তোর শ্রাদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, কাঠ পিঁপড়ে কামড়েছে নাকি?
বাবা বাবা মারা গেছে বাবু, এই মতো গাঁ থেকে একটা লোক এসে খবর দিয়ে গেল বাবু, আপনি আমাকে 5-6 হাজার টাকা দিয়ে মাইনে থেকে কেটে নেবেন। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি যা, নইলে বাবাকে আর দেখতে পাবি না। আপনিও আমাকে আর দেখতে পাবেন না। মা মা মা, তোমাকে একটা কাজ না করে দিতে হবে মা। ওই যে ওই মেয়েটা আছে না সোনালি, ওর সাথে আমার একটু লাইনটা করিয়ে দাও না মা। হর্ষবর্ধন ব্যানার্জি একমাত্র মেয়ে মা, একবার যদি লাইনটা লেগে যায় না তাহলে একদম লটারি লেগে যাবে মা। রাহুল, রাহুল, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ইয়েস, হোটেল সানশাইনের অর্ডার আছে, ওদের 50টা টিভি সেট লাগবে। ও লাভলি, ভেরি গুড। এ 6টা অলরেডি বেজে গেছে, চলো আমি তোমাকে বাড়ি ড্রপ করে দিচ্ছি। না না, আমি বাসে চলে যাব। শোনো, এতটা না ডাউন টু আথাবার কোনো দরকার নেই, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, চলো এসো।